আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পরন্ত বেলায় বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। কেননা সাকিব জানিয়েছেন, টি টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেলেছেন নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ। এবার সম্ভবত ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্টটিও সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ, কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও সেটি নিয়েও অনেক জটিলতা আছে সাকিবের। তবে এটা নিশ্চিত যে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি ও সাকিব আল হাসানের এটিই শেষ দেখা। তাই তো এই শেষ দেখাটাকে স্মরণীয় করে রাখতেই টাইগার অলরাউন্ডারকে নিজের ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটাররা যখন দাঁড়িয়ে আছে বাউন্ডারি লাইনের কাছে, তখন ব্যাট হাতে ছুটেছেন বিরাট কোহলি। পরে দেখা যায় সেটি এনেছেন সাকিব আল হাসানের জন্যেই, যে ব্যাটটি বিদায়ী স্মারক হিসাবে সাকিবের হাতে তুলে দেন বিরাট। বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় এই মাস্টার ব্লাস্টার। হয়তো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিবকে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে গতকাল বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক ভারত, যেখানে বাজে ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে নাজমুলতান শান্তর দল। মাত্র 95 রানের লক্ষ্য দিয়েছে ভারতকে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং শুরু করেছে 52 রান পিছিয়ে থেকে। এরপর দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে স্কোর বোর্ডে তুলেছে মাত্র 146 রান, যার ফলে 95 রানের লক্ষ্যে 12 আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র 17.2 ওভারে জিতে ফেলে ম্যাচটি।